বৃষ্টি হ্যাঁ নামছে, কেমনটা লাগে? গাছটি রে কাটতে আইন হালাইছিস, কইছি মিলে নিয়া গাছটি কাটতে এনে গরু খড়া উড়া গৌড়ি ভেজে, কোনো কাম কাজের ধার ধারেও নাই, কাউফলটি সব তলায় পড়ে পস্তে আসকে। তুই হাজি বড়ি বাজায় নিয়ে বেসবি, তোর এবছরে তোর বিয়ারাম তোর পারফরমেন্স দেখানোর সময়ে হ্যাঁ খাও। জামাই হুমায়ুন অকিটে পয়েতে গাও বিয়ের কথা কইলিও আসে, আমি জিনিসটাই বুঝি না। তোমার হাউরি রোগ শোকে গেছে নরম হইয়া, ঘরে একটা বউ লাগে, হ্যাঁ ও বুঝি না, কইলিও আসে। হ্যাঁ কথা যা কইছেন খারাপ কর না, বউ তো আমার ঘরে লাগে, আমার মাইয়া হেও নরম হয়ে গেছে। তোমার ঘর বউ লাগে মানে তোমার পোলার তার বড় হয় না, তা বউ দিয়ার বাকি পোলা ডাঙ্গর না, এতে কি হয়েছে? কে মুই কি এখন ছোট আছি? যাও আব্বা অবাদ দেন, এখন কি হওয়ার লাগবে এইটা কন। জামাই তোমার কথা বার্তাই আমি বুঝি না, যাই হোক এখন কথা হয়েছে, সালেকের লাগ তুমি কথা কও, বউ আমার ঘরে লাগবে, সালেকের কেমনে তুমি রাজি করবে এটা তুমি জানো। আর সালেকের চিন্তা আমি করে না, আমি ম্যানেজ করবো, তা আমি যাই এখন। সালেকের লাগ কথা কও, কিন্তু কথা কইলি আসে কি তুই মোর হৌরে কি কইছে শুনছো? তোর তো এবছর লাল বিয়ের বছর, বিয়ে হরম তোরে। এ তুই বলত বলত তোর কা মুই বিয়ে হরম না, আমরা বিয়ে হরম। এ আমি তো আসি গঙ্গাটা, তুই বিয়ে খালি খালি রাজি হবি, এরপর যেন যা লাগে আমি করবো, তুই এত টেনশন করো কা। সরেন দিও সরম, এই বলত লই আমি আর কমে যাবো। এই অন আমি যা কই আমার মতো তুই চলবি, এরপর আমি দেখবো অনে তোরে তোরে নতুন জামা কাপড় কিনে দিবো, এই বিয়ার টুপি সরমের মাথা খাইছেন। ইস সরম বলে না কিছু, এখানে বউ বেলি তো এককালে কুসকুসের বেনা আল্লাহ, এখানে তোর দুলা ভাই রেছেন বেন না ভাই মুই বিয়ে হরম সরম দে, হলে তুই যখন বিয়ে হরবি না হলে বাদ দি, হলে বাদ বিয়ে হরম না করে। ওকে এখন ফুসফু ধরো কা, হরতেও মনে চায় আবার হরতেও চাও না, সরম করে। হ্যাঁ ওন গঙ্গাডা ল ঘরে ল ঘরে লাইম বুঝি ল বাড়াইছি বোঝেন না, একটু বিয়ে শাদীর ব্যাপার হলে একটু তো লজ্জা সরম আসি। এক পর্যায়ে আব্বা ই হয়েছে, সমস্যা নাই। তুই কি বিয়ে শাদী করবি? তাই দুলো ভাই বিয়ে করাই দেন, দুলো ভাই ভালো পারবে আমার সাথে। আমার জানি কমবে দুলো ভাই বিয়ে করবে, তুই বিয়ের উপর হেই কইবি আমার শরম করে, আমার শরম করে, শরম করলে বিয়ে বাদ, জামাই তুমি বাড়ি যাও। সব জান তোমার কান্ত আর মে রাগা রাখবে নো করবে করবে আম সুস্থ সমজা চল করম করম করবে ল বিয়ে করবি করম। আমি
আচ্ছা ঠিক আছে দেখি মনে তার মন লাগে একটু কথা কওয়া লাগে এ ভাই না এ গেলি কই কোন ভাইয়া এটা দিগা তাহলে কথা কম এখন হন তোর কি কোনো পছন্দ অপছন্দ আছে নি পছন্দ অপছন্দ কি কোন ভাইয়া পছন্দ অপছন্দ আপনি বোঝেন না কোন জায়গায় লাইন টিন মারো নি না মোর হ্যাঁ কোন জায়গায় লাইন গেট না এইয়া বুঝিস পরে আবার ওই বিয়ের সময় আবার যদি ওই আরুলারা দাও তাহলে কিন্তু মানে জেতের বিষয় পছন্দ অপছন্দ কি ভাই আমার কিন্তু পোয়াগা ফর্সা লাগবে ওরে আল্লাহ পোলার বোনাইর মোবাইলে আমি দেখছি পোলার ছবি তা তোর চাইতো ফর্সা অকা করে পোলার চেহারা ও হেইয়া হাই তাহলে আমি যাই তাহলে আমি দেই দেখি হাই পোলার যাই আগা করে না মাখতেই আর বিয়ের পর তো আর দুলো ভাই গেছেন বানা সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ মাউস কিবোর্ড পেন ড্রাইভ মডেম স্মার্ট ওয়াচ এয়ারডটস ওয়্যারলেস হেডফোন রাউটার সিসি ক্যামেরা ও মোবাইল কভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয় দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড কলাপাড়া পটুয়াখালী প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ মাইয়ের বোনাই আর তোরে কইলাম একটা প্যান্ট পিনতে দিবি তুই তুই লঙ্গি পিনতে দিবি লঙ্গি স্যার একটু শক্ত মক্ত হইয়া একটু বেড়া গোনা হানা আমি তো কই না স্টাইল কই ওইটা স্টাইল কই শক্ত মক্ত হইয়া এই বল দাদা দাদা তো একটু শরীর মরে ছাড়িয়ে দিয়ে একটু ভদ্র ভাবে আর কইলেন দিয়ে স্টাইল করি আর তো ওইটা স্টাইল হয় একটু ভদ্র ভাবে ভদ্র মানুষের মতো শরীর মরে ছাড়িয়ে দিয়ে স্বাভাবিক ভাবে আর আসসালামু আলাইকুম বেয়াই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ এবারে খারাপ এ তুই হেলিকপ্টারের নাম দুই তিনটে ঘুরি দিলি কা আমরে দি কইলেন ভাইয়ে পক্ষ আমার আডারু ফ্রে দেখতে তা খারাপই থাকলে আমার দেখতে পারবে লাতি মারমু একালে অনেক খারাপ এই পোলা হাই ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে
তোমার নাম কি অকি ভাই এই নাম কা ওই একটু শরম বেশি বুঝছেন ভাই এ ভাই আশিকা শরম শরম ফোলা আমার শালা কিন্তু একের এ ভাই পড়ালা কত দূর করছো মাইয়া কি আমরেন আরে না আর পড়ালা কত দূর করছো তুমি কথা কই শরম বুঝছেন না গমের শরম একই ছোট কালই দেইরো হ্যাঁ একই শরম দেখছেন ভাই পোলার হইলে দূর্ণর শরম ঘরের বাইরে তো কোনো সময় বাইরে যায় না দেশ বিদেশও যায় না ঘরের হাল ভাঙে নাই তো হাল ভাঙাই দিই আর কোনো কথা নাই এরই আমার পছন্দ হয়েছে ওরই আমার জামাই বানো আমার বাইরা বানামু কারণ ওর মতো বাইরাই আমার দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই কথা এই পর্যন্তই রইলে ভাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই কথা বাড়াবো না আলহামদুলিল্লাহ আপনার মাইয়া আমার পছন্দ হয়েছে পোলা তো আমার এই দেখছেন সোনার টুকরো আমার পোলা লগে পরিচয় করাই দিয়ে আমার জামাই আছে পাশে আরে গইল আমার ভাইর ফু আলেম মানুষ লই এইছি যদি আপনার লাগে কথা কামে বনে আপনারা রাজি থাকেন আমরাও রাজি থাই আলহামদুলিল্লাহ কোনো কথা বতা নাই এহিনে বই এই সরা কাবিন টাবিন হয়ে যাইবে দুগ্গা ডাইল বেত খামু ফাইনাল আপনার কোনো কথা থাকলে কন ভাই আমি রাজি যেখানে আমার জামাই রাজি এখানে আমার আর কোনো কথা নাই মাশাল্লাহ মাশাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আমাগো তাহলে আমরা এহিনে আন বাইর ফু সামনে তুমি শুরু করে দেন তাইলে আমরা শুরু করি এই তো আপনি বলেন কবুল কোন বলেন কবুল কবুল ক দুলো ভাই আমনে কর্ম সরমার হ্যাঁ গঙ্গাটা তুই ক তোর বিয়ে না আমনে কোন আমনে মুরুবিনি আমার আব্বাই আমনে আব্বা ওজন এত করে কয়তে আমি কমু জোতা দেখছ জোতা সমাজে ওই বিড়াল লাগবে দুই ডারে আম্ম কমনের সিল্লি সিল্লি মাংসের এখন নামো মুই আর মুখে তো ও কইত কয় আমরে আসুক তো না কবুল কর সরমার আমি ওর মারেন কে লেগে কি লেগে দুলা ভাই আগের মানুষ না জানে হলে না সব তুই মানুষ যে একটা ডুববি সবার বদ্ধ বইয়ে সুবারাই অসাব্যক্ত কবুল ক তাড়াতাড়ি দাদে ক ক শরম বোঝেন আমার হালা করে এক্সের শরম মা তুমি বলো কবুল বলো কবুল কবুল আলহামদুলিল্লাহ তাহলে সালাম দে সবাই সালাম দে আসসালামু আলাইকুম ওষুধ আনছো ট্যাবলেট কোনটা কাকা গ্যাস্ট্রিক না পাসে মন্দারে এ তুই সালাম ওদিকে ফিরে দিবি কি দিবি সবাই রে তো শ্বশুরের সালাম কর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম
বোকা বকলা কলি হরব না না তোর করা লাগবে বাসছে কি সুমরে আমি সালাম আলাইকুম কত সহজ সরল দেখো এরকম জামাই কোন কেউ করবে না দুলাভাই আমার লগে থাকবেন আমি দরকার আছে আমি লগেই আছি 24 ঘন্টা তুমি ভয় করো না আপনি লগে থাকবেন আপনার বিয়ের কালো আবার আমি লগে থাকব কি কর বাবা আমার জন্য আবার লাগে না আব্বা এত চিন্তা করেন আমি আসি না তুমি আসলে কি বেশি চিন্তা হয় আমি আবার আমু না আমার একটু কাম আছে জরুরি বুঝলেন নাইলে আমি থাকতাম আমি আসি না তাই আমরা ঘরে যাই ঘরে তুমি একসে রাঙ্গা কি কাপড় জাগাও পানি লাগবে আমার হালা একটু সরম বেশি আর মেয়েটা বোঝেন না তুমি হারাটা রাইত আমাকে ঘুমাই দাও নাই আর ওই মাইয়া জামাইকে ঘুমাই দাও নাই তোমার ওখানে কি কামটা ওখানে কও আমি কি কন তাহলে আমার একটা দায়িত্ব আছে না আমার হালাডায় সরম বেমালা আমি দাঁড়ে না থাকলে ঝামেলা আছে আচ্ছা তোমার আর ঝামেলা পাওয়া লাগবে না তুমি যে ওই আইনে বইও তোমার ওই ঘরে ওরা লাগবে না যাও যাও ঘরে যাও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আসি ভালো আছেন ভালো এ ভাই এ ওই জামাইর লগে তুই গেছেন কে রে আমার বড় জামাই বুঝলাম জামাই আচ্ছা তাহলে হে জামাই মাইয়ে জামাইর রুমের সামনে হারা রাইত এক পায়ে দাঁড়াই রইস আচ্ছা ইয়া কেমন মানু কি এই আজকের ফজরে যেই আয়োজন দেশে মুখে বাগতেছে সেই সময় মনে করেন হে এই জামাই যাই বিছনায় গাঁদেছে হারা রাইত এক পায়ে দাঁড়ান নিয়ে আচ্ছা আমি ফোন দিতে আসি বজারটারে হয় দেখেন আমি নাইলে আমি কিন্তু একটা কিছু করিলাম ভাই মাইয়ে কিন্তু একটু এখন ঘরে সারাইন না এই বুঝলেন
সুরালে কামড়া করলে কি শালিক কি আর কি গঙ্গার গঙ্গা আর ও একটা মাইয়ে পাইছে পরিণে হান আমি কি দেজে কি করি করতে পারি না বড় লাগবে আমার গঙ্গার কপালই মেলে ভালোটা আমি কি দেখি করি করতে পারি না আমি কি করবো আমি তো যাইতে চাইছিলাম খাবারাই তো দাথালাই দিম অসাব বোঝানি কমে আর বিয়ে হয়েছে ও নতুন বউ ঘর পরে এসে বেড়াইবে ওর মত থাকবে আমার মাইয়ে ছোট আমার মাইয়ে ছোট আমি হেই হের কান্দন দেখিয়া আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি হারা রাত খাটালে খাটালে হারছি এবার বাদ দে নাই শালিক কে এরপর হারে মারতে চাইছে আমার অনেক নির্যাতন করতে চাইছে আমি খালি সহ্যই রয়েছি আমার হালা দেখিয়া বিশেষ না হইলে আমি জিগেই দেন দেই কই এ আছে ঘরে আমি সাইরিয়াত পায় খারাই সাক্ষী দিত তার মূলন ভালো আছেন হ্যাঁ ভালো আছে আল্লাহ রাখছেন বল আসি ভালো কেমনে ভালো থাই সালেক কই আছে ঘরে মোর সরম ভাঙ্গি গেছে আগে বুঝতাম বুঝছেন তাহলে তাহলে আমি আরো আমার দে নাই আমার তালই চৌক উড়ে দিতে চাইছে উল্টো ফুল্টো কথা কান এবে আমার বোলাটা আমি জিগেন ও আলহে কুমে রাইতে ঘরে ই সরম বেস্ট এবার আমার কইছে শালে তুই মধ্যে থাক আমি বাইরে আছি হ্যাঁ আমাকে দরজা ইয়ারলে তুমি ঘরের সামনে কামড়া কি তোমার ওই মা ওই কান্দে কান্দা কাটি আর হেলে গিয়া অসভ্য জানি কমনের আমি আরে লই যাই আল্লাহ আমার কথা আছে তা তুই কি করবি যাবি না থাকবি মই যাবো না হ্যাঁ মই যাবো না মই বিয়া বইছি না আইনে মই যামু আগো অনুমতি ছাড়া যাইবে কেমনে মই আগামী শুক্রবার যাই জুমার নামাজ পড়ি যে মাল্লাহ কে দেখা দিয়া আমু মানে আচ্ছা আমি তোর লক্ষ্য কথা কমো না আমি আইতেছি মরে বুঝি আব্বা কোনো কোনো ফোন দেন বাড়ির দিয়ে
সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল কম্পিউটার অ্যাকসেসরিজ মাউস কিবোর্ড পেন ড্রাইভ মডেম স্মার্ট ওয়াচ এয়ারডটস ওয়্যারলেস হেডফোন রাউটার সিসি ক্যামেরা ও মোবাইল কভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয় দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড কলাপাড়া পটুয়াখালী প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ